আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর এস এম জি কিবরিয়া, জেনারেল ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড ভাস্কুলার সার্জন, লেক ভিউ ক্লিনিক অ্যান্ড ভাস্কুলার সেন্টার থেকে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আজকে আপনাদের সঙ্গে আমি ভেরিকোস ভেইন সম্বন্ধে দু একটা কথা বলবো, খুব প্রাসঙ্গিক, খুব সংক্ষেপে। ভেরিকোস ভেইনটা কি? ভেরিকোস ভেইনটা হচ্ছে যে আমাদের চামড়ার নিচে যে শিরাগুলো আছে, যেটা নাকি আমরা হাতে দেখতে পাই, পায়েও দেখতে পাই, এই শিরাগুলো ফুলে যাওয়া। এবং এই ফুলে যাওয়া শিরা আমাদের শরীরে কী ক্ষতি করতে পারে এবং কীভাবে তা আমরা প্রতিহত করতে পারি, সেটা নিয়ে কথা। বয়স যত বাড়তে থাকে ভেরিকোস ভেইনের প্রবণতা তত বাড়তে থাকে, পুরুষদের মধ্যে এটা বেশি হয়। এবং জেনেটিক্যালি মেয়েরা সাধারণত বাপের কাছ থেকে এই জিনটা পেয়ে থাকে। ভেরিকোস ভেইন হওয়ার অনেকগুলি থিওরি আছে, তবে সবচেয়ে পপুলার এবং কমন থিওরি হচ্ছে যে আমাদের চামড়ার নিচে যে শিরাগুলো আছে সেটা অনেকগুলি শাখা প্রশাখার মতো। এদের মেইন প্রধান কাজ হচ্ছে যে শরীরটাকে ঠান্ডা করা অথবা শরীরের টেম্পারেচার কন্ট্রোল করা। রক্ত ধমনী দিয়ে আসে আর শিরা দিয়ে ফেরত যায়। ফেরত যাওয়ার পথে দুইটা জায়গায় রক্তনালী চামড়ার থেকে মাংসের ভেতরে ঢোকে, একটা হচ্ছে আপনার গ্রোয়েনে বা কুচকিতে, আর একটা হচ্ছে হাঁটুর পেছনে। আর এগুলোর মধ্যেই ভালভ বা দরজা আছে, কারণ রক্তের মূল কথা হচ্ছে যে সে নিচের দিকে যাবে। আমরা যখন দাঁড়াই মাধ্যাকর্ষণের কারণে আমাদের রক্তটা আবার উল্টা দিকে ফেরত চলে আসতে চায়, কিন্তু এই ভালভগুলি থাকার কারণে যেই রক্তটা উপরে মেইন রক্তনালীতে গিয়ে পৌঁছেছে সেটা আর ফেরত আসে না। কিন্তু এই ভালভগুলি যখন নষ্ট হয়ে যায়, যেটা নাকি আমি আবার বলেছি গ্রয়েন বা কুচকিতে কিংবা হাঁটুর পেছনে, তখনই রক্তটা অনেকটা বমি করার মতো উল্টা পথে চলে আসতে শুরু করে, বিশেষ করে আপনি যখন দাঁড়িয়ে আছেন। কখনো কখনো প্রেগনেন্সিতে বা অন্তঃসত্ত্বা অবস্থায় বাচ্চার এবং ইউটেরাসের প্রেসারের কারণেও এই ভালভগুলি নষ্ট হয়ে যায়। আর হলে পরে আস্তে আস্তে রক্ত পিছন দিকে আসতে চায়, আসতে শুরু করে, এবং যার কারণে ভেইনগুলো ফুলতে থাকে। আর একটা দরজা যদি বা ভালভ যদি নষ্ট হয়, পরবর্তী ভালভগুলি আস্তে আস্তে করে নষ্ট হতে থাকে। সবচেয়ে কমন ভালভ যেটা নষ্ট হয় সেটা হচ্ছে গ্রোয়েনে বা কুচকিতে, আর তারপরেই হচ্ছে আপনার হাঁটুর পেছনে। কিভাবে বুঝবেন যে কোন ভালভটা নষ্ট হয়েছে? খুব সহজেই, আল্ট্রাসাউন্ড স্ক্যানের মাধ্যমে। এটাকে আমরা বলি ডুপ্লেক্স স্ক্যান। আর এটা করলেই আমরা বলে দিতে পারি যে এই ভেরিকোস ভেইনের উৎসটা কোথায়, আর চিকিৎসাটাও তখন ওই ডুপ্লেক্স স্ক্যানের যে ফাইন্ডিংস বা ডুপ্লেক্স স্ক্যানে যা ধরা পড়েছে তার উপরে ভিত্তি করেই হয়। তো চলুন দেখা যাক যে ভেরিকোস ভেইন চিকিৎসা না করলে কী হতে পারে। অনেকেরই কোনো কিছুই হয় না, সারা জীবন ভেরিকোস ভেইন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর আমাদের দেশে আমরা যারা লম্বা লম্বা কাপড় পরি, ছোটোখাটো কাপড় পরি না, যার জন্য অনেকের এটা কসমেটিক একটা ব্যাপারও হয় না, কারো কেউ ওইটা নিয়ে খুব একটা দুশ্চিন্তায়ও থাকেন না। তবে এই ভেরিকোস ভেইন এবং এর কনসিকোয়েন্স বা এর কী কী ক্ষতি করতে পারে এটা জানার পরে অনেকেই এই চিকিৎসার ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন। প্রথম দিকেই এই ভেরিকোস ভেইনের কারণে চামড়ায় কিছুটা পরিবর্তন আসতে শুরু করে, চামড়া তার ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, চামড়ার লাবণ্যটা নষ্ট হতে থাকে, এবং সেটা হয় গোড়ালির আশেপাশে। এবং সেইখানে আপনি যদি দেখেন আমার সঙ্গে যে ছবিটা আছে, ঠিক এই জায়গাটায় গোড়ালির ঠিক উপরে এই জায়গায় আস্তে আস্তে কালো কালো দাগ বসতে থাকে, এবং এই কালো দাগগুলি আস্তে আস্তে একটা একটা মিশে মিশে পুরো পায়েই কালো হয়ে যায়। এবং এই কালো হওয়ার মেইন কারণটা হচ্ছে যে ওই জায়গাতে হাই প্রেশারের কারণে রক্তক্ষরণ হয় খুব মাইক্রোস্কোপিক লেভেলে, আর তারপরেই রক্তটা ভেঙে ওইখানে যে আয়রনটা চামড়াটাকে নষ্ট করতে শুরু করে। কিন্তু এইখানেই সেটা থেমে থাকে না, আস্তে আস্তে তখন চামড়া নষ্ট হতে হতে চামড়ার মধ্যে আলসার দেখা দেয়, এবং এটা বিভিন্ন গ্রেডের হতে পারে। আমি একজনের মাঝারি রকমের আলসার দেখালাম, কারো কারো পুরো পায়েই আলসারটা দেখা দেয়। এবং এইটা যখন একবার হয়ে যায় তখন এর চিকিৎসা করা খুবই মুশকিল, একেবারেই যে সম্ভব না তা না, কিন্তু মুশকিল। তাহলে করণীয় কী? আপনি যদি জানেন যে আপনি 15-20 বছর ধরে ভেরিকোস ভেইন আছে, আপনার চামড়ার কোনো পরিবর্তন হয়নি, চামড়ার মধ্যে কোনো দাগও নেই, গোড়ালির মধ্যেও কোনো অসুবিধা হচ্ছে না, আর আপনারও দেখতে খারাপ লাগে, এটাও আপনার কোনো প্রবলেম নাই, তাহলে আপনার কিছু করারই প্রয়োজন নেই। কিন্তু যদি দেখেন যে হ্যাঁ, আছে ভেরিকোস ভেইন, বেশ কয়েক বছর ধরে ইদানিং দেখতে পাচ্ছেন গোড়ালির দিকে একটু একটু কালো কালো দাগ হচ্ছে, বুঝতে হবে
সময়ে আপনার এই গোড়ালির পুরো এলাকাটাই আস্তে আস্তে কালো হয়ে যাবে এবং পরে আপনার আলসার বা ঘা হওয়ার আশঙ্কা আছে। সেই জন্য আমার কাছে যারা আসেন ভেরিকোস ভেইন দেখলেই আমি তাদের সার্জারি বা চিকিৎসা করে দিই না। একজন বয়স্ক 70 বছর বয়স্ক মানুষ যদি প্রচণ্ড ভেরিকোস ভেইন নিয়ে আসেন আর তার কোনো অসুবিধা হয় না, তাহলে তার যতদিন আমরা আশা করব উনি বেঁচে থাকবেন ততদিনে তার ভেরিকোস ভেইন থেকে কোনো ক্ষতি বা আলসার বা এরকম কিছুই হবে না। কিন্তু একজন 22-23 বছরের বয়সের কেউ যদি আসেন আর তার মধ্যে যদি চামড়ার মধ্যে সামান্যতম পরিবর্তন আমরা দেখতে শুরু করি, তাহলে অবশ্যই বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে এর চিকিৎসা নিয়ে নিতে হবে। তাহলে চিকিৎসার উপায় কী? চিকিৎসা স্ট্রেট ফরওয়ার্ড, যে আপনাকে আলট্রাসাউন্ড স্ক্যানের মাধ্যমে আপনার যে জায়গাতে অসুবিধা হবে সেইখানে চিকিৎসা শুরু করেন। চিকিৎসার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সরাসরি সার্জারি, এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। এই সার্জারিতে যেই চিকিৎসাটা দেওয়া হয় তা এত অ্যাকিউরেট যে এইখানে ভুল হওয়ার কোনো আশঙ্কা নেই। দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে আর সেটা হচ্ছে আপনারা ইদানিং শুনে থাকবেন যে লেজার ট্রিটমেন্ট বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। মোট কথা হচ্ছে যে লেজারের মাধ্যমে যে মোটা পাইপ যেটা আছে সেটাকে সিদ্ধ করে দেয়, ওটা সিদ্ধ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। কিন্তু এর দু একটা কমপ্লিকেশনসও আছে, এর বিফলতাও আছে। কিন্তু চিকিৎসাটা হচ্ছে যে যেই জায়গায় আপনার ভালভ নষ্ট হয়েছে প্রাইমারিলি প্রাথমিকভাবে সেই জায়গার চিকিৎসা করা। চিকিৎসা খুবই সহজ, এটা সকালে যদি আপনি অপারেশন করেন আপনাকে হাসপাতালে শুয়ে থাকতে হয় না, বিকালেই বাড়ি চলে যেতে পারেন। এবং অপারেশন হয়ে যাওয়ার পরে আপনার পায়ে একটা টাইট ব্যান্ডেজ থাকে এবং এটা নিয়েই আপনি দৈনন্দিন কাজকর্ম করে যেতে পারবেন। এই ব্যান্ডেজটা 7 দিন পরে খুলে ফেলবেন, নর্মালি গোসল করবেন, চলাফেরা করবেন, কোনো অসুবিধা হবে না। যদি কোনো ধারণা করে থাকেন যে ভেরিকোস ভেইন সার্জারি হওয়ার পরে অনেকদিন হাসপাতাল শুয়ে থাকতে হয়, ঠিক না। সত্যি কথা বলতে কি, সকালে যে পেশেন্টের ভেরিকোস ভেইন সার্জারি হয়েছে সে ভেরিকোস ভেইন সার্জারির 3 ঘন্টা পরে হেঁটে বাড়ি না যাওয়ার কোনো কারণ নেই। অতএব ভেরিকোস ভেইন যদি থাকে আর আপনি যদি মনে করেন হ্যাঁ আপনার গোড়ালির আশেপাশে দাগ হতে শুরু করেছে, দুশ্চিন্তার কারণ নেই। যে কোনো একজন ভালো ভাস্কুলার সার্জনের পরামর্শ নিন, ওনার কথা মতো আলট্রাসাউন্ড করিয়ে নিন, ওনার কাছে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে জেনে নিন, আপনার পছন্দ মতো চিকিৎসাটা আপনি বেছে নিন। আমার কাছে যদি আসেন আমি তখন বলবো যে গোল্ড স্ট্যান্ডার্ড যেটা নাকি সবার কাছে স্বীকৃত সেটা হচ্ছে সার্জারি, এবং চিকিৎসার পরে লেজার ট্রিটমেন্ট, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, সার্জারি এর মধ্যে কোনো তফাত হয় না। ইন দ্য সেন্স যে আপনাকে ওইখানেও হাসপাতাল থাকতে হচ্ছে না, আমার কাছে হাসপাতাল থাকতে হচ্ছে না, আপনি ওইখানেও হেঁটে চলে বেড়াতে পারতেন, এখানেও হেঁটে চলে বেড়াতে পারেন, ওইখানেও যে কোনো যদি ব্যথা না হয় সার্জারি পরেও ব্যথা হওয়ার কোনো কারণ নেই। তবে সার্জারিতে একটা জিনিস হয় যে আবার ভেরিকোস ভেইন ফেরত আসার আশঙ্কাটা প্রায় 100% অ্যাসিওরেন্স দিয়ে আমরা বলে দিতে পারি আর হবে না। কিন্তু লেজারের ক্ষেত্রে অনেকটা সেই কথাটা বলা যায় না, যদিও লেজার কথা শুনলে পরে অনেকে খুব আকর্ষণ বোধ করেন, তবে এটা দেওয়ার জন্য অত্যন্ত দক্ষ হতে হয় লেজার চিকিৎসার ক্ষেত্রে। কারণ ঠিক কুচকির কাছে যেখানে 3টা অ্যাডিশনাল শিরা আছে যেগুলিকে সহ সিদ্ধ করতে হয়, সবসময় সেগুলি সহজে সিদ্ধ করা যায় না আর তার কারণেই ভেরিকোস ভেইন ফেরত আসতে পারে। এটাকে আমরা বলি রিকারেন্ট ভেরিকোস ভেইন্স, আর রিকারেন্ট ভেরিকোস ভেইন্স চিকিৎসা করা প্রাইমারি ভেরিকোস ভেইন চিকিৎসার চেয়ে একটু ডিফিকাল্ট। তো আজকে যেই কথাগুলি আপনাদেরকে বললাম তার মধ্যে কথা হচ্ছে প্রত্যেকের ভেরিকোস ভেইন থাক এর অপারেশন বা চিকিৎসার কোনো প্রয়োজন নাই, ভেরিকোস ভেইন হলে চিকিৎসা করতেই হবে এরকম কোনো কথা নেই। কিন্তু যাদের উপসর্গ আছে, যাদের চামড়ায় পরিবর্তন দেখা দিতে শুরু করেছে অথবা যাদের অলরেডি ঘা হয়ে আছে তাদের অবশ্যই চিকিৎসা করিয়ে নিতে হবে। চিকিৎসার অনেক পদ্ধতি আছে, আমার মতে সার্জারি হচ্ছে সবচেয়ে ভালো চিকিৎসা। ধন্যবাদ।